আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তানিয়া ইসলাম রাজ্জী। সুন্দর 7.7 চায়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার ভাষণ বিটিভি বাংলাদেশ বেতার সহ বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিওতে একযোগে প্রচারিত হবে। এর আগে গত 25 আগস্ট জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন প্রধান উপদেষ্টা। জুলাই আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থানে 8 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদে শপথ নিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস নির্ধারিত সময়ে কর্মীদের বেতন পরিশোধক গার্মেন্টস মালিকদের নির্দেশ দিয়েছেন শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ একই সাথে ন্যূনতম মজুরি পুনর্মূল্যায়নের আশ্বাস দিয়েছেন তিনি সচিবালয়ে পোশাক মালিকদের সাথে মতবিনিময় শেষে এসব কথা বলেন শ্রম উপদেষ্টা এদিকে চলমান অস্থিরতায় আজও শতাধিক পোশাক কারখানা বন্ধ ছিল বেতন বৃদ্ধি সহ নানা দাবিতে নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে রাখে শ্রমিকরা বিদেশি ষড়যন্ত্রে পোশাক শিল্পের এমন সংকট জানিয়ে ব্যবসায়ীরা বলছেন শনিবারের মধ্যে পুরো দমে উৎপাদন শুরু হবে গার্মেন্টস শিল্পে দ্রুত ঋণ দেওয়ার মাধ্যমে যেন শ্রমিকদের বেতনটা দেওয়া হয় সেটা আজ রাত অথবা কালকের মধ্যেই শ্রমিকদের কাছে পৌঁছে যাবে বলে আমরা আশা রাখছি খুব দ্রুতই আমরা সেটা শুরু করব এবং খুব দ্রুত সময়ের মধ্যে যাতে শ্রমিকদের ন্যূনতম মজুরি যেই দাবি রয়েছে এবং সমস্যা আছে শ্রমিক নেতৃবৃন্দের সাথে কথা বলে মালিকপক্ষের সাথে কথা বলে সরকারি বিষয়ে একটি ভালো সিদ্ধান্তের দিকে যাওয়ার আমরা চেষ্টা করব। এগুলার কিছু আছে আমরা বলছি যে এখন এই মুহূর্তে যেটা দরকার সেটা হলো এদেরকে শনাক্ত করে না দশ বারো জন আমি বলি তারা এসে প্রথম এক মিলে করে তারপরে যাই গিয়ে শ্রমিকদের সঙ্গে মিশে যায় মিশে গিয়ে তখন তারা ভাংচুর করে এবং মেশিন আট জেলার ডিসি প্রত্যাহারের সিদ্ধান্ত মানছেন না আন্দোলনরত উপসচিবরা পুরো নিয়োগ প্রক্রিয়ায় বাতিল চেয়েছেন তারা এর আগে আন্দোলনের মুখে সদ্য নিয়োগ পাওয়া আট জেলার ডিসিকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয় জেলাগুলো হলো জয়পুরহাট সিরাজগঞ্জ রাজশাহী লক্ষ্মীপুর কুষ্টিয়া শরিয়তপুর দিনাজপুর ও রাজবাড়ি এছাড়াও চার জেলার ডিসিকে রদবদল করা হয় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জানান তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাকি একান্ন জন দুই একদিনের মধ্যে জেলা প্রশাসক হিসেবে কর্মস্থলে যোগ দেবেন পাশাপাশি সচিবালয়ে যারা হট্টগোল করেছেন তাদের বিষয়ে ব্যবস্থা নিতে এক সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক চৌধুরী চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত এর আগে তাকে আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড চাওয়া হয় মঙ্গলবার রাতে গুলশানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় জানা যায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে আজ তাকে আদালতে হাজির করা হয় তৌফিকি ইলাহি দু হাজার নয় সাল থেকে গত পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানের আগ পর্যন্ত শেখ হাসিনার উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করেন অন্তর্বর্তীকালীন সরকার জনগণের না শুনে তাদের পছন্দ অনুযায়ী বিভিন্ন জায়গায় নিজেদের লোক নিয়োগ দিচ্ছে বলে মন্তব্য করেছেন কবি লেখক ও রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মাজহার রাজধানীর ঢাকা কলেজে এক সেমিনারে তিনি বলেন বাহাত্তরের সংবিধান মূলত পাকিস্তানের সংবিধান দু গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতন হলেও এখনও সেই সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হচ্ছে এছাড়া সম্প্রতি দেশের বিভিন্ন মাজারে হামলার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন দিল্লির এজেন্টরা দেশকে অস্থিতিশীল করতে এসব করছে নির্বাচিত করেছিলাম এটা তাদের বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার তার প্রথম কাজ হচ্ছে জনগণের অভিপ্রায় শোনা তারা কি শুনতেছে কথা শুনে তো দূরের কথা তারা তাদের পছন্দের লোক বিভিন্ন জায়গায় তারা বসিয়ে দিচ্ছে মাজাগুলো ভাঙতেছে দেখতেছেন না কারা ভাঙতেছে এরা কারা আপনি নিশ্চয় দিল্লি রেজেন আর কি হতে পারে আপনি নিশ্চয় কোনো না কোনো এই পুরোনো যে আওয়ামী লীগকে আমি উৎখাত করেছে সে ক্ষমতা আসতে চাই বলে আপনাকে দিয়ে এই কাজগুলো করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আসলে গাড়িতে লাশ পুড়িয়ে ফেলার ঘটনায় শেখ হাসিনা সহ সত্তর জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় আরো দুইটি অভিযোগ দায়ের করা হয়েছে এ নিয়ে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচার চেয়ে চোদ্দটি অভিযোগ দাখিল হল সিটি ইউনিভার্সিটির নিহত শিক্ষার্থী সাজ্জাদ হোসেন সজলের মা শাহিনা বেগম এবং আশুলিয়ার শাহিন স্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থী নিহত আবু আজ সাবুরের ভাই রেজওয়ানুল ইসলাম বাদী হয়ে অভিযোগ দুটি দায়ের করেন দুটিতেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মন্ত্রী পরিষদের একাধিক সদস্য পুলিশের ১৯ সদস্য সহ সত্তর জনকে আসামি করা হয়েছে পরে আইএনজিবি তাজুল ইসলাম সাংবাদিকদের জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থা মামলা দুটি ভুক্ত করেছে আন্দোলনরত ছাত্র জনতাকে আংশিক বা সমূলে নির্মূল করার জন্য তাদের অধীনস্থ পুলিশ বাহিনীকে হত্যার নির্দেশ দিয়েছে এবং উর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ মেনে আসলে ঘটনার পাঁচ আট দুই তারিখ আসলিয়া থানার কর্মরত সকল অফিসার ফোর্স নির্বিচারে আন্দোলনরত ছাত্র জনতার উপর গুলি চালিয়েছে এবং গুলি চালিয়ে ছয় জন ছাত্রকে হত্যা করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ছেচল্লিশ জনের বিরুদ্ধে ঢাকা সিএমএম আদালতে আরো দুটি হত্যা মামলা দায়ের করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে উত্তরায় সালাম বাবু নামে এক অটো চালক ও মিরপুরে সেলিম আলী শেখ নামে এক ব্যবসায়ীকে হত্যার অভিযোগে এই মামলা দুটির আবেদন করা হয় শুনানি শেষে মামলা দুটি এজাহার হিসাবে গ্রহণ করতে সংশ্লিষ্ট থানাকে নির্দেশ দিয়েছেন আদালত এদিকে দু সালে হাইকোর্টে এক আইনজীবীকে হত্যা চেষ্টার অভিযোগে শেখ হাসিনা সহ সাতাশ জনকে আসামি করে আরেকটি মামলা হয়েছে সিএমএম আদালতে ছাত্র জনতার আন্দোলনের শহীদদের স্মরণে আগামী শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারের শোকসভা ও রোববার নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জে এম জাহিদ হোসেন নতুন কর্মসূচি ঘোষণা করেন এ সময় তিনি বলেন দেশের বিরুদ্ধে পরাজিত শক্তির ষড়যন্ত্র থেমে নেই দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতেই রাজপথে থাকবে বিএনপি রোববার ঢাকা ছাড়াও সারা দেশের বিভাগীয় শহরের র্যালির আয়োজন করা হবে বলেও জানান বিএনপির এই নেতা এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নাই গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নাই কাজেই এই ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্যই পনেরোই সেপ্টেম্বর এই দেশের মানুষ এই ঢাকা শহরের মানুষ সর্বত্র একত্রিত হবে এবং এই তাদের উপস্থিতি সকল ষড়যন্ত্রে বেড়াজাল ভেঙে আগামী দিনে গণতন্ত্র উদ্ধারের পথকে আরো মসৃণ করবে স্মরণ সভা চোদ্দ তারিখ কেন্দ্রীয় শহীদ মিনারে আর গণতন্ত্রের সমাবেশ হবে বিএনপির পনেরো তারিখে দুটো ভিন্ন প্রোগ্রাম আন্তর্জাতিক সংবাদ ইউক্রেনের সঙ্গে যুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়াকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে ইরান এমন দাবিতে ইরানের কয়েকটি জাহাজ ও প্রতিষ্ঠানের উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে রায় সফরের আগে লন্ডনে এক সংবাদ সম্মেলনে ইরানকে সতর্ক করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন মার্কিন গোয়েন্দার তথ্যে প্রমাণ মিলেছে রাশিয়াকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে ইরান আর এতে এই সংঘাত নাটকীয়ভাবে বাড়বে ব্লিংকেন আরও দাবি করেন রাশিয়া এখন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের চালান হাতে পেয়েছে যা কয়েক সপ্তাহের মধ্যে ইউক্রেনে ব্যবহার করবে রাশিয়া যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বিশ্ব বাণিজ্য কেন্দ্র টুইন টাওয়ারে হামলার তেইশ বছর পূর্তি আজ দু সালের এই দিনে ভয়াবহ সন্ত্রাসী হামলা হয় যুক্তরাষ্ট্রে যা নাইন ইলেভেন নামে পরিচিত ওই দিন আল কায়দা সন্ত্রাসীরা দুটি উড়োজাহাজ ছিনতাই করে নিউ ইয়র্কের বিশ্ব বাণিজ্য কেন্দ্রের সুচ্চ জোড়া ভবনে হামলা চালায় আরেকটি উড়োজাহাজ আছড়ে পড়ে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনে হামলা হয় পেনসিলভানিয়াতেও এসব হামলায় প্রাণ হারায় প্রায় তিন হাজার হাজার মানুষ মানুষ আহত হন প্রায় জন্যই নয় পুরো বিশ্বের জন্যই ইতিহাসের অন্যতম সন্ত্রাসী হামলা ছিল এটি মুসলিম বিশ্বের মধ্যে সংঘাত সৃষ্টিতে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের দায়ী করে আল কায়দা নেতা ওসামা বিন লাদেনের মূল পরিকল্পনায় এই হামলা চালানো হয় টুইন টাওয়ারে হামলার এক মাসের কম সময়ের মধ্যে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের নেতৃত্বে আফগানিস্তানে আল কায়েদাকে নিশ্চিহ্ন করতে আন্তর্জাতিক জোট হামলা হয় এবারে খেলার খবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন খালিদ মাহমুদ সুজন আজ বোর্ডে পদত্যাগপত্র জমা দেন তিনি বিসিবিতে একাধিক কমিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন সুজন সর্বশেষ তিনি গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যানের দায়িত্বে পালন দায়িত্ব পালন করেছেন ক্রিকেট অপারেশনস কমিটির সহসভাপতির দায়িত্বেও ছিলেন বিসিবি পরিচালকের পদে থাকার সময়ে জাতীয় দলের টিম ডিরেক্টর অন্তর্বর্তীকালীন কোচ টিম ম্যানেজারের ভূমিকায়ও দেখা গেছে সাবেক এই ক্রিকেটারকে দর্শক পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ এটিএন বাংলা নিউজ ধন্যবাদ সবাইকে